অবৈধ সম্পর্কের অভিযোগ, যুবকের সাথে মহিলাকে উদ্ধার, মারধর করে চুল কেটে নেওয়া হলো মহিলার, মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ বামনগাছি এলাকায়, ঘটনায় দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক মহিলা, মারধরের পাশাপাশি কেটে নেওয়া হলো মহিলার মাথার চুল, এমনই ছবি ভাইরাল হতে তোলপার উত্তর চব্বিশ পরগনার বামুনগাছি এলাকা। জানা গেছে দত্তপুকুর থানার বামুনগাছি রেল কোয়ার্টার এলাকার এক যুবকের সাথে শঙ্করগাছি এলাকার এক মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে দীর্ঘদিন। যুবকের পরিবারের লোকেরা ওই যুবক ও মহিলাকে একসাথে ধরে ফেলেন। এরপর ওই মহিলা ও যুবককে নিয়ে আসা হয় বামুনগাছি রেল কোয়ার্টার এলাকায়। এরপরই বেশ কয়েকজন মিলে ওই মহিলাকে মারধর এবং যুবককে মারধর করে, পাশাপাশি মহিলার চুল কেটে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় দু ঘন্টা ধরে মহিলার ওপর এলাকার বেশ কয়েকজন এভাবে অত্যাচার চালাতে থাকেন। ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে ওই যুবক ও মহিলাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায়। মহিলারও চুল কেটে দেওয়া হয়েছে, মহিলারও দিয়েছে, ছেলেটারও দিয়েছে, আর ছেলেটার দিদি, ছেলেটার মারছে, ছেলেটার দিদি মূলত চুলটা কাটছে, না ওই ছেলেটার দিদি ছেলেটারে মারছে। ঘটনা আছে, ওই যে তোমার মেয়ে ছেলেকে যে ঘটনা আছে ওতে আছে ঘটনা, মহিলার চুল কাটা হয়েছে, আবার ছেলেকে চুল কাটা হয়েছে, মারধর করা হয়েছে, মারধর ছেলের উপর পড়েছে আর মহিলার উপর পড়েছে, মহিলার উপরও পড়েছে, দুজনের উপর পড়েছে। কেন আমি বললাম কি সাতটা সাড়ে সাতটার মেয়ে কাজ শোনো, আমার রঙের লাইনে কাজ করি, ওই সব আমরা জানি না। যে যুবক পুলিশকে বিষয়ে জানিয়েছিলেন, গভীর রাতে তার বাড়িতেও চড়াও হয় এলাকার একদল মানুষ। প্রতিবাদী যুবকের অভিযোগ, ওই মহিলা ও যুবককে নিয়ে এসে মহিলার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হচ্ছিল, পাশাপাশি তার চুল কেটে নেওয়া হয়। এরপরই বিষয়টি পুলিশকে জানায়। গোটা ঘটনা নিন্দনীয় বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তিনি বলেন এই ঘটনার সাথে যুক্ত সকলকে উপযুক্ত শাস্তির প্রয়োজন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাটা কখনোই এ ধরনের ঘটনা যেন আর পুনরায় না ঘটে, এবং মহিলার উপর যে ধরনের অত্যাচার হয়েছে, তারা করেছে এই ধরনের অত্যাচার, তাদের যেন শাস্তিটা হয়, এটা তো অবশ্যই আমরা বলব। এলাকায় থাকি, কিছু মানুষের মারপাত শুনেছি, কিন্তু যা যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণ বাজে, এটা এটা এই ধরনের ঘটনার সাথে যুক্ত সন্দেহে দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই মধ্যযুগীয় বর্বরতা ক্রমশ বাড়ছে বলে মত একাংশের। পুলিশ যদি সক্রিয় না থাকে তাহলে সমাজ অপরাধমুক্ত হবে কি করে, সেই প্রশ্নই তুলেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ওনাকে বাজারঘাট করে দেয়, ঘরে বাজার দেয় না, মেয়েকে মারধর করে, করে ধরে ওই মহিলাকে নিয়ে গিয়ে সব কিছু দেয়। আচ্ছা, এইকে আমরা কি করেছি, আমরা এরকম ও ফলো রেখে রেখে মহিলাকে ধরেছি, তারপরে ওখান থেকে নিয়ে আসার পরে এখানে নিয়ে এসে এই আর ওনাদের পাড়ার লোকগুলো ছিল, চর ছাবর দেওয়া হলো, আমার জামাইকেও দিলাম। নেচারটাই ভালো না, ও শুধু এই একটা মেয়ের সঙ্গে না, অনেক অনেক মেয়ের সাথে এরকম করেছে। আজকে ওর বউ একটা বাচ্চা আছে, এত বড় সংসারে খরচা দেয় না, লোন আছে সেগুলো দিচ্ছে না ঠিক মতো, হ্যাঁ না দেওয়ার কারণে ওই বউটার পিছনে যত টাকা খরচা করে দিচ্ছে ওই বউটার পিছনে, আজ ও হাতে হাতে গিয়ে ধরে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দত্তপুকুর।